বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের গল্প প্রতিকৃতি। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় 1400 বঙ্গাব্দে। গল্পের কথক মীর এবং সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে প্রতিকৃতি। রঞ্জন পুরকায়স্থ কলকাতার একজন নামকরা চিত্রকর। শুধু কলকাতা কেন, তাঁর খ্যাতি পশ্চিম বাংলার বাইরে সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছে। বোম্বাই, মাদ্রাজ, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে তাঁর আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেছে। ছবি বিক্রি করেই পুরকায়স্থ মশাইয়ের রোজগার, এবং সে রোজগার রীতিমতো ভালো। গত মাসে বোম্বাইতে তাঁর একখানা অয়েল পেন্টিং 35,000 টাকায় বিক্রি হয়েছে। পুরকায়স্থ মশাইয়ের আঁকার ঢং যাকে বলে আধুনিক, তার সঙ্গে বাস্তব জগতের সাদৃশ্য সামান্যই পাওয়া যায়। তাঁর মানুষগুলিকে মনে হয় অক্ষম কারিগরের হাতে তৈরি পুতুল, গাছগুলিকে মনে হয় খ্যাংরা কাঠির ঝাঁটা, আকাশের মেঘগুলিকে মনে হয় ভাসমান মাংসপিণ্ড, আর তার পশুপক্ষীর সঙ্গে প্রকৃতি বা চিড়িয়াখানার মিল নেই। কিন্তু আজকাল এই রীতিতে শিল্পরসিকরা অভ্যস্ত, তাই এমন ছবি এঁকেও পুরকায়স্থ রোজগারে কোনো খামতি নেই। কিন্তু সেই সঙ্গে এটাও জুড়ি যে মানুষের প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার ব্যাপারেও পুরকায়স্থের জুড়ি মেলা ভার। এখানে তিনি আধুনিক রীতি ব্যবহার করেন না, ছবি দেখলে মানুষ বলেই মনে হয়, এবং যার ছবি আঁকা হয় তার সঙ্গে চমৎকার সাদৃশ্য পাওয়া যায়। এই পোর্ট্রেট আঁকাতেও রঞ্জনবাবুকে মাঝে সাঝে হিল্লি দিল্লি করতে হয়, এবং এতেও তাঁর রোজগার হয় ভালোই। প্রমাণ সাইজের একটি অয়েল পেন্টিংয়ে তিনি 15,000 টাকা করে নেন। ইচ্ছে আছে আগামী বছর থেকে সেটা 25,000-এ তুলবেন। ফটোগ্রাফির যুগেও যে কোনো কোনো ধনী ব্যক্তিরা নিজেদের ছবি আঁকাতে ভালোবাসে, সেটা রঞ্জনবাবুর ক্ষেত্রে বারবার প্রমাণ হয়ে গেছে। এক রবিবার সকালে রঞ্জনবাবুর রিচি রোডের সুসজ্জিত ফ্ল্যাটে এক ব্যক্তির আগমন হল। দেখেই বোঝা যায় ইনি অর্থবান। লম্বা দশাসই চেহারা, পরনে র সিল্কের স্যুট, হাতের পাঁচ আঙুলে আংটি, চেহারায় ব্যক্তিত্বের ছাপ পরিষ্কার। ভদ্রলোক বললেন তাঁর নাম শ্রী বিলাস মল্লিক। মল্লিক মশাইয়ের শখ রঞ্জন পুরকায়স্থকে দিয়ে নিজের একটি পোর্ট্রেট আঁকাবেন, এবং সেটি হবে লাইফ সাইজ পূর্ণাঙ্গ পোর্ট্রেট। তার জন্য যা খরচ লাগে তা তিনি দিতে রাজি আছেন। রঞ্জনবাবু ভদ্রলোকের নাম শুনে চিনলেন তিনি কলকাতার সবচেয়ে অর্থবান ব্যবসায়ীদের অন্যতম। কত মূল্য লাগবে, জিজ্ঞেস করলেন শ্রীবিলাস মল্লিক। 50,000 টাকা, সোজাসুজি বললেন রঞ্জন পুরকায়স্থ। খদ্দের এক কথায় রাজি। রঞ্জনবাবুর হাতে একটা অসমাপ্ত ছবি ছিল, একটা বড় পেন্টিং, যেটা শেষ করতে লাগবে আরও 7 দিন। সেই হিসেব করে মল্লিক মশাইকে দিনক্ষণ বলে দিলেন শিল্পী। রোজ সকালে 9টায় 1 ঘন্টার জন্য সেটিং দিতে হবে। ছবি শেষ হবে কতদিনে, জিজ্ঞেস করলেন শ্রীবিলাস মল্লিক। এই ধরুন 10-15, বললেন রঞ্জনবাবু। ভেরি ওয়েল, সেটেলড। ইয়ে, আপনার আগাম কিছু লাগবে নাকি? আগে না, বললেন মল্লিক মশাই। কোনো বড় কাজে হাত দেওয়ার আগে রঞ্জনবাবু তাঁর গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতেন। বাবাজির নাম সরলানন্দ স্বামী। 10 বছর আগে রঞ্জনবাবু এনার শিষ্যত্ব গ্রহণ করেছেন, অনেক ব্যাপারে এর পরামর্শ নেন। স্বামীজিও তাঁর শিষ্যকে খুবই স্নেহ করেন। ভদ্রলোকের অনেক ক্ষমতা, তার মধ্যে ভবিষ্যৎবাণী একটি। শিষ্যের কাছে সব শুনে টুনে মিনিট 3 ধ্যানস্থ থেকে স্বামীজি বললেন, সংকট আছে। আগে কি সংকট স্বামীজি? অনেক বিপত্তি, এ কাজটা নিয়ে তুই ভালো করিস নি। তবে কি ভদ্রলোককে বারণ করে দেবো? দাঁড়া, বাবাজি আবার চোখ বুঁজলেন আর বসে বসে আগু পিছু দুলতে লাগলেন।
প্রায় 5 মিনিট এইভাবে চলার পর বাবাজি আবার চোখ খুললেন। রঞ্জনবাবু উৎকণ্ঠিত চিত্তে গুরুর দিকে চেয়ে আছেন। গুরু বললেন, শেষ পর্যন্ত সব বিপত্তি উত্রে সাফল্যই দেখতে পাচ্ছ, না লেগে পড় কাজে। রঞ্জন পুরকায়স্থ পরম নিশ্চিন্তে বাবার পদধূলি নিয়ে তাঁর কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। শনিবার 7ই মাঘ শ্রীবিলাস মল্লিকের পোর্ট্রেট আঁকার কাজ শুরু হল। মল্লিক মশাই আমুদে মানুষ, আগেই জেনে নিলেন মাঝে মাঝে কথা বলা চলবে কিনা। সচরাচর এ ব্যাপারে পুরকায়স্থ অনুমতি দেন না, কিন্তু এত বড় খদ্দেরের বেলা তাকে হ্যাঁ বলতে হল। তবে ঘাড় ঘোরানো চলবে না, কথা বললে একদিকে অর্থাৎ আমার ডান কাঁধের দিকে চেয়ে বলতে হবে, কেমন? ক্যানভাসে চারকোলের প্রথম টান যখন পড়ল তখন সকাল 9:15। দিনে দিনে ক্যানভাসে শ্রীবিলাস মল্লিকের চেহারা ফুটে উঠতে লাগল। অত্যন্ত নিপুণ শিল্পী তাতে সন্দেহ নেই, তবে এই অবস্থায় তার কাজ দেখার লোক একমাত্র শিল্পী নিজেই। যার ছবি আঁকা হচ্ছে তিনি দেখবেন ছবি একেবারে শেষ হলে। এই শর্তটার কথা আগে বলা হয়নি, মল্লিক মশাইও এই শর্তে আপত্তি করেননি। 12 দিনের দিন পোর্ট্রেট যখন প্রায় হয়ে এসেছে তখন সিটিং দেওয়ার মাঝখানে আধ ঘন্টার মাথায় শ্রীবিলাস মল্লিক বলে উঠলেন, তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। রঞ্জনবাবু কাজ থামিয়ে দিয়ে বললেন, আপনি তাহলে বাড়ি চলে যান, আর তো প্রায় হয়েই এসছে, কাল সুস্থ বোধ করলে আবার আসবেন। কিন্তু পরদিনও সুস্থ বোধ করলেন না শ্রীবিলাস মল্লিক। শুধু তাই নয়, তাঁর জ্বর এলো প্রায় 103 ডিগ্রি। 3 দিনের দিন বোঝা গেল ব্যারাম গুরুতর, নার্সিংহোমে চালান দিতে হবে রুগীকে। রঞ্জন পুরকায়স্থ ইজেল থেকে পোর্ট্রেট নামিয়ে পাশে সরিয়ে রেখে একটা আনকোরা নতুন ক্যানভাস চাপিয়ে তাতে আধুনিক ঢঙে একটি ল্যান্ডস্কেপ শুরু করলেন। 1.5 মাস নার্সিংহোমে থেকে ব্যারামমুক্ত হয়ে শ্রীবিলাস মল্লিক যখন বাড়ি ফিরলেন তখন তাঁর চেহারার সঙ্গে আগের চেহারার কোনো মিলই নেই। ওজন 90 কিলো থেকে নেমে হয়েছে 72, গাল বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। রঞ্জন পুরকায়স্থকে খবর পাঠালেন, ছবি এখন থাক, চেহারা আরেকটু ভালো হলে আবার নতুন করে সিটিং দেওয়া যাবে। 1 মাস পরে শ্রীবিলাস মল্লিকের চেহারা আরেকটু ভদ্রস্থ হল, তবে আগের চেহারার সঙ্গে এখনো কোনো মিল নেই। মল্লিক বললেন, এই অবস্থাতেই আবার নতুন করে ছবি আঁকা হোক। ডাক্তারেরা তাঁকে ডায়েট কন্ট্রোল করতে বলেছেন, তাই 80 কিলোর চেয়ে ওজন আর তাঁর বাড়বে না। রঞ্জন পুরকায়স্থ ইজলে আবার নতুন ক্যানভাস লাগালেন। মল্লিক মশাইয়ের জামা কাপড় আবার সবই নতুন করে খাটো করে করতে হয়েছে। তবে এটা ঠিকই যে মানুষটাকে এখন দেখলে আর অসুস্থ বলে মনে হয় না। 4 দিন আঁকার পর একদিন বিকেলে রঞ্জনবাবু তাঁর ফিয়াট গাড়িতে করে নিউ মার্কেট গিয়েছিলেন একটু বাজার করতে। বাড়ি ফেরার পথে পার্ক স্ট্রিটের মোড় ছাড়িয়ে খানিক দূর যেতেই একটা মিনিবাস দ্রুত বেগে বেপরোয়াভাবে এসে তাঁর গাড়ির ডান দিকে মারল ধাক্কা। গাড়ি তো ড্যামেজ হলোই, সেই সঙ্গে রঞ্জনবাবুর ডান হাতটা গুরুতরভাবে আঘাত পেল। হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখা গেল কনুই গেছে, কবজি গেছে, আর বুড়ো আঙুলটাও গেছে। প্লাস্টারে 2 মাস থেকে যা দাঁড়ালো তাতে এইটুকুই বোঝা গেল যে রঞ্জন পুরকায়স্থ তাঁর অঙ্কনের দক্ষতা আর কোনোদিন ফিরে পাবেন না। যত গোলমাল ওই বুড়ো আঙুলে, তর্জনী আর মাঝের আঙুলে তুলি বেঁধে ছবি এঁকে মডার্ন আর্ট হয়, কিন্তু স্বাভাবিক পোর্ট্রেট হয় না। রঞ্জনবাবু এতই ঘা খেলেন যে তিনি কাজকর্ম ছেড়ে কিছুকালের জন্য তীর্থ ভ্রমণে চলে গেলেন। 3 মাস কাশী, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা ঘুরে বাড়িতে ফিরে ওই 2 আঙুলেই আবার ছবি আঁকা শুরু করলেন। তার ফলে কাজ ঢিমে হয়ে এলো, ছবির চেহারাই পাল্টে গেল।
এ ছবির জন্য আর 30-35 হাজার টাকা চাওয়া যায় না। রঞ্জনবাবু বুঝলেন যে তাকে আবার নতুন করে বাজার তৈরি করতে হবে। ইতিমধ্যে শ্রীবিলাস মল্লিক তাঁর খোঁজ নিয়েছেন, তাঁকে সমবেদনা জানিয়েছেন এবং আক্ষেপ জানিয়েছেন যে পুরকায়স্থ মশাইয়ের করা একটি পোর্ট্রেট তাঁর বাড়িতে রইল না। আরও 3 মাস পরিশ্রম করে 2 আঙুলে তুলি চালিয়ে রঞ্জন পুরকায়স্থ মোটামুটি একটা নিজস্ব স্টাইল উদ্ভব করেছেন এবং ক্রমে তাঁর আঁকার কদর বাড়ছে। এর মধ্যে একদিন রবিবার সকালে চাকর এসে তাঁর স্টুডিওতে খবর দিল যে একজন ভদ্রলোক পুরকায়স্থ মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। আগে একে আপনি চিনেন, বলল চাকর। রঞ্জনবাবু নিচে নেমে এলেন। বৈঠকখানায় ঢুকে তাঁর চক্ষু চড়ক গাছ। তিনি কি স্বপ্ন দেখছেন? তাঁর সামনে দাঁড়িয়ে আছেন তাঁর সেই দশাসই বপু এবং হুবহু আগের সেই চেহারা নিয়ে শ্রীবিলাস মল্লিক। কি ব্যাপার বলুন তো, জিজ্ঞেস করলেন রঞ্জন পুরকায়স্থ। কিছুই না, বললেন শ্রীবিলাস মল্লিক। আমি অত্যন্ত ভোজনপ্রিয় মানুষ, ডাক্তারের কথা রাখতে পারলাম না, ডায়েট কন্ট্রোল আমার দ্বারা হলো না, তাই দেখতে দেখতে আগের চেহারায় চলে এসেছি। আমার সেই ছবিটা নষ্ট করে ফেলেননি তো? না মোটেই না, তবে তাতে 2-1 আঁচড় দিতে হবে, সে আমি 2 আঙুলেই পারব। আপনি একবার কাল সকালে ঘণ্টাখানেকের জন্য আসতে পারবেন কি? বিলক্ষণ বিলক্ষণ, আর ইয়ে আপনার রেটটাও নিশ্চয়ই এতদিনে বেড়েছে। ওই পোর্ট্রেটের জন্য যা ধরা হয়েছিল আমি এখন তার চেয়ে কিছু বেশিই দিতে চাই। আশা করি আপনার তাতে কোনো আপত্তি হবে না। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের গল্প প্রতিকৃতি। গল্প পাঠে মীর, রঞ্জন পুরকায়স্থ চরিত্রে সোমক, অন্যান্য চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক, শেষ হল প্রতিকৃতি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।